Hello my lovely viewers, Assalamualaikum. Welcome back to my channel. আমি উর্মি বরাবরের মতন আরো একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি বেশ কিছুদিন আগের সময়ের কারণে এডিট করা হয়নি, ভিডিও আপলোড দেওয়া হয়নি, তাই আজ শেয়ার করছি। আমার বাসায় আমার হাজবেন্ডের ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে মাস্কার থেকে এসেছিল। তো শুক্রবার সকালে আমরা নাস্তা করে রওনা হলাম, সোহার ওয়াদি হিবি যাব। তো এখন আমরা সোহার ওয়াদি হাবির যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়লাম। আমরা এর আগেও বেশ কয়েকবার ওয়াদি হিবি গিয়েছিলাম। তো আজকে যেহেতু আমাদের ফ্রেন্ডরা এসেছিল, সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাই আলাদা। আর আমাদের প্ল্যান ছিল আমরা বের হব, আর যেখানেই যাই আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ বাহিরে করব খোলা আকাশের নিচে। আমার বাসার থেকে সোহার ওয়াদি হিবি যেতে আমাদের 45 মিনিট লেগেছিল। দুপাশে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা, আল্লাহর সৃষ্টি। এগুলোতে কিন্তু কেউই পানি দেয় না, তারপরও গাছগুলো সবুজ রূপ ধারণ করে বেঁচে থাকে। সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। কথা বলতে বলতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় বোঝাও যায় না। আর এত লং রোড, 40 মিনিটের লং রোড, তো আমি কিছু কিছু রোডের ভিডিও করেছি, বাকি সময় সবাই মিলে আমরা গল্পই করতে করতে সময়ে চলে গিয়েছে। তো যেতে যেতে আমার হাজবেন্ড একটু ব্রেক নিয়েছিল, রাইট সাইডে এক গাড়ি স্টপ করেছিল। তো এখানের পাহাড়টা এত যে সুন্দর বলার ভাষাই নেই, পাহাড়টা এত লং, আর পাহাড়ের এক সাইডে পানি জমেছে। আমার বেবিরা তো পানিতে নামার জন্য পাগল হয়ে গিয়েছিল। ওর পাপা নিষেধ করেছে, নেক্সট যে প্লেসে আমরা যাব ওখানে আরও পানি আছে, ওখানে আরও সুন্দর প্লেস, ওখানে গিয়ে তোমরা শাওয়ার করবা। আমি যখন বাসার থেকে বাচ্চাদেরকে নিয়ে লং কোনো ড্রাইভে যাই, তখন আমি বাচ্চাদের জন্য কিছু এক্সট্রা কাপড় নিয়ে রাখি, যাতে প্রয়োজন হলে ওরা চেঞ্জ করতে পারে। তো ওদিনকে ছুটির দিন হয়, অনেক ওমানিরা গিয়েছিল, আর সবাই তো রান্না করে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে সবাই খায়, আর বেশি প্রায় মানুষই ওরা বারবিকিউ করেছিল। আমি চিকেন তেহারি, চিংড়ি মাছের দো পেঁয়াজা, তারপর টুনা ফিশের মশালা, তারপরে বিফ রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে বসে খোলা আকাশের নিচে খুব মজা করে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর এখানে পানির মধ্যে কিছু স্মল স্মল ফিশ আছে, বাচ্চারা তো অনেক ফিশ ধরেছিল কিন্তু বাসায় আনতে পারেনি। বাচ্চারা অনেকক্ষণ পানির মধ্যে শাওয়ার করেছিল, আর আমার বেবিরা তো 1 ঘন্টার থেকেও বেশি সময় ধরে পানির মধ্যে ছিল, কিছুতে পানির থেকে উপরে আসতে চাচ্ছিল না। ভিডিওতে যে গাছগুলি দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু খেজুর গাছ, ছোট ছোট, খেজুর ধরার উপযুক্ত হয়নি। তো খুবই ভালো লাগছিল এমন পরিবেশে পিকচার না তুললে কি হয়। শত ব্যস্ততার মাঝেও আমাদের আনন্দমুখর পিকনিকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে। আজ আর নয়, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।